যখনই রওনা দিই তখন বলে হুজুর সমস্যা বুঝেন নাই রওনা দিয়ে অর্ধেক চলে আসছে বলে হুজুর ফি মুশকিলা খুব মুশকিল কেন মাহফিল হবে না নাশকতা কি হবে নাশকতা করোনা বাড়বে এমন সভ্য বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দিয়ে মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে এরকম অসভ্য বাপ আছে না নাই থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার এদের ঘরের মধ্যে কি হয় জানালায় উকি মেরে দেখে লুকায় লুকায় এরকম লোক তো নাই বাংলাদেশে আছে না নাই রসুল বলেছেন ওর চোখ কানা কর যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ব্যক্তিগত দোষকে আড়াল করবে কিন্তু আমরা কি আড়াল করি না পাইছি একখান ভিডিও ফুটেজ সহ দাও ফেসবুকে ছেড়ে আপনি ফেসবুকে ছেড়ে দিলেন আপনি আড়াল করলেন না ব্যক্তিগত দোষকে আপনি আড়াল করলেন অথচ আমার আল্লাহর নাম হচ্ছে সত্তার আমার আল্লাহর নাম কি সত্তার তিনি গোপনকারী তিনি আমাদের অনেক দোষ গোপন করে রাখছেন না আমাদের অনেক দোষ ব্যক্তিগত জীবনে আছে না নাই আড়াল করেছেন কে আল্লাহ যে কোনো দোষকে আমরা ব্যক্তিগত হলে এটাকে আড়াল করব এবং কোনো কিছু বলতে গেলে কাউকে কোনো কিছু জানাতে গেলে এটাকে ডিসকাস করব আগে তদন্ত করব ফতবাইয়ানু না জেনে না বুঝে কোনো কিছু প্রকাশ করা যাওয়া প্রকাশ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের কাছে কোনো সংবাদ কেউ পাঠায় ফতবাইয়ানু এটাকে ডিসকাস করো জেনে বুঝে আগে প্রমাণ করে এরপরে তোমরা বলতে যাও এই বিষয়টি ইমানদার করবে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব নাম্বার দুই হলো ভাই ভাই গন্ডগোল আছে না নাই আছে ফেনীতে মনে হয় নাই আছে ফেনীতেও আছে আছে মানুষে মানুষে গন্ডগোল আছে না নাই আছে কোন গন্ডগোল যদি লেগে যায় দ্বন্দ্ব যদি লেগে যায় আল্লাহ বলছেন সেই সময় তোমরা কি করবে নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই মুমিনরা কি ভাই ভাই কাফের মুমিন বলেন কাফের মুমিন কি কাফের মুমিন মুশরিক মুমিন কি বন্ধু না দুশমন বন্ধু না দুশমন এখন তো কাফের মুমিনের সম্পর্ক ভালো এরকম কিছু লোক আছে না নাই আছে কাফের মুমিন ভাই ভাই আর মুমিন মুমিন সম্পর্ক নাই ঠিক কি না যে কাম যে মুমিন কাফেরের সঙ্গে সম্পর্ক রাখে সে কি মুমিন না মুনাফিক তখন সে কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় কোন মুশরিকের নারীকে বিয়ে করতে যাবে না যতক্ষণ না সে ইসলাম না গ্রহণ করেছে ইসলাম নাই সম্পর্ক হ্যাঁ আমরা মানবতাবাদী হব মানব দরদি হব ওয়ালাকাদ কারামনা বানি আদম আবার ভুল বুঝবেন না হুজুর তো এখানে শত্রু বানাতে গেছে না হিন্দু একটা ধর্মের নাম তারা তাদের ধর্ম পালন করছে করুক বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে সবাই তো মানুষ মানুষ হিসাবে তাদের মর্যাদা আছে ইমানের ভিত্তিতে তাদের সঙ্গে হৃদয়ের মনের কোন সম্পর্ক রাখা যাবে না এবং আত্মীয়তার কোন সম্পর্ক রাখা যাবে না শর্তই হচ্ছে ইমান থাকতে হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হচ্ছে পরস্পর ভাই আমি 10টা পয়েন্ট 10টা শিক্ষা আমি এজন্য নিয়ে আসতেছি ইমানদারের ভিতরে এই 10টা গুণ থাকার দরকার আছে না নাই ফাসলিহু নাম্বার 2 হচ্ছে ফাসলিহু তোমরা সংশোধন হয়ে যাও গন্ডগোল লেগেছে ইসলাহ করো বাইনা খওয়াইকুম ভাইয়ের ভাই ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও ঠিকঠাক করে নাও গন্ডগোলকে তীব্র থেকে তীব্রতর করো না এটাকে খাটো করে নিয়ে আসো কমায় নিয়ে আসো ঋদ্ধিক ভাব তৈরি করো কার কথা আল্লাহ আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা সাহাবীদের মধ্যে কি ভালোবাসা ছিল কি টান ছিল বউ পর্যন্ত দিয়ে দিতে চেয়েছেন সাহাবীরা একটু আস্তে কর সুবহানাল্লাহ হয়তো বলবেন হুজুর বউ আবার কেমনে দিয়ে দিবে আমার দেশে আবার কিন্তু লিফট টুগেদার আছে আছে না নাই এলিয়েট শ্রেণীতে লিফট টুগেদার আছে আবার স্বামী বউ পাল্টা পাল্টি করে একাম কুকাম গুলো এমন একটি শ্রেণী করে যারা সমাজের যারা শাসক শাসক মানে সেই শাসক বলবো না সমাজের নেতৃত্ব যারা দেয় নেতৃস্থানীয় পর্যায়ে যারা থাকে তাদের মধ্যে এই সমস্ত অপ
সংস্কৃতি এই সমস্ত কালচার আছে না নাই বলে দাও আমার বউ তুমি নিয়ে যাও তিন দিন তোমার বউ আমার কাছে দিয়ে যাও তিন দিন এরকম সভ্যতা নোংরামি গুলো আছে না নাই এই পৃথিবীর যত দামি দামি জিনিস মুক্তা 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 কার পেটে থাকে জিনকের পেটে থাকে জিনক কোথায় থাকে সাগরের অতল গহীনে থাকে শত সাগর অতল গহীনে ঝিনুক ঝিনুকের পেটে হলো মুক্তা পৃথিবীর সমস্ত কিছু যত দামি দামি সব আল্লাহ পাক আড়াল করে রেখেছেন আর পৃথিবীর যত দামি যা কিছু আছে সবচেয়ে দামি হচ্ছে আমার আল্লাহর কাছে নারী যারা বলেন সুবহানাল্লাহ এই নারীর অবশ্যই ঢাকার দরকার আছে না নাই আজকে নারী কি ঢাকা না খোলা নারী আজকে ঢাকা না খোলা স্বাধীনতা স্বাধীন হতে হতে গায়ে কাপড় চোপড় নাই অনেক আগে আজ থেকে 2013 সালের আমার একটা বক্তৃতা আছে আমি বলেছিলাম সেই বক্তৃতায় 1971 সালে যখন দেশ স্বাধীন হয়নি তার আগে আমার দাদি নানিরা ব্লাউজ বানিয়েছিলেন সেই ব্লাউজ বানাতে কাপড় লাগতে হলো 14 গিরা 15 গিরা যা দিয়ে হাত পেট পিঠ সব ঢাকতো স্বাধীনতার 50 বছরে আজকে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 14 গিরা তো নাই এখন কোনো গিরাই নাই কোনো কাপড়ই নাই ঠিক কি না এটার নাম স্বাধীনতা নয় সকল প্রকার সেনা ব্যভিচার ধর্ষণ আনুষ্কা দিহানের ঘৃণ্যতি ইতিহাস যদি এগুলো বন্ধ করতে চান অবিলম্বে প্রয়োজন হলো কোরআন সুন্নার পর্দার বিধান চালু করে দেওয়া সমাজ শান্তিময় হয়ে যাবে সমাজে আমরা দেখতে পাবো জান্নাতের অমীয় ধারা তরতর বেগে প্রবাহিত হচ্ছে তখন যখন পর্দা সমাজে চালু হবে ঠিক কি না আমার ভাইয়েরা এখন মেয়েরা মোটামুটি আগে তো ওয়াজ করলে মেয়েরা বিরক্ত হতো আমাদের কথায় কোন কথায় মুখ ঢাকতে হবে নেকাব পড়তে হবে বলতো যে হুজুররা তো বসে না হুজুররা তো মুখ ঢাকে না নাক মুখ বন্ধ হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাব সেই পরামর্শ দেয় নেকাব পড়তে পারবো না এখন তো মাস্ক ঠিকই পড়ে এখন মাস্ক পরে না একটা পরে না দুটোও পরে না সেদিন এয়ারপোর্ট হয়ে আমি যাচ্ছিলাম কক্সবাজারে সব মহিলার মুখে দেখি মাস্ক 4টা 5টা পর্যন্ত মাস্ক লাগাইছে এখন তো দম বন্ধ হয় না মাস্ক লাগান ভালো এটা একটা প্র্যাকটিস ভালো আল্লাহ করোনা দিছে অন্তত নেকাবটা লাগাক পায়জামা থাকুক আর না থাকুক আমার মাদের গায়ে আমরা বোরকা তুলে দেব জোরে বলি ইনশাআল্লাহ আমার মাদের দোষ নাই বুঝলেন মুরব্বীদের দোষ আমার দেশের মা বোন অনেক ভালো আছেন এমন সভ্য বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দিয়ে মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে এরকম অসভ্য বাপ আছে না নাই থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার সম্মানিত ভাই আমরা ইসলাহ করব আমরা সংশোধন করব নাম্বার 3 হচ্ছে ওয়া আকসিতু ন্যায় বিচার করো কার কথা যে কোনো জায়গায় আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় অন্যায় না ন্যায় বিচার অন্যায় না ন্যায় বিচার আমরা আজকে কোন বিচারে আছি আমরা আজকে কোন বিচারে আছি আইন সবার জন্য আরে কিসের সমান অসমান আইন সবার জন্য শুধু সরেও লাগাবে এটার বেশি কিছু না আচ্ছা এরপর লা ইয়াসখার উপহাস করব না কাউকে ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমরা এড়িয়ে যাব না কাউকে সবাইকে সমান দাম দেব ছোট বড় অবাল বৃদ্ধ বনিতা গরীব ধনী সবাইকে আমরা অসমান না সমান চোখে সমান চোখে দেখব উপহাস করব না লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুম আমরা কাউকে উপহাস করে কথা বলবো না এরপর এটা নারীর ক্ষেত্রে নারীর হতে পারে ওয়ালা তালমিসু অপমান করব না একটা কথাই সে অপমানিত হবে না আমি তাকে অপমান করব না আমি তাকে সম্মান দেব আমাকে সম্মান দেবেন কে আল্লাহ নাম্বার 7 হচ্ছে ওয়ালা তানাবাজু একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না দোষারোপ না করে গুণ প্রকাশ করো আলহামদুলিল্লাহ বলে এগুলো ইমানদারের লক্ষণ সূরা হুজুরাতের আল্লাহ পাক নির্দেশনাগুলো দিয়েছেন এরপর মারাত্মক একটা অপরাধ আছে এখন সেটা হচ্ছে কুধারণা করা
না জেনে না বুঝে কু ধারণা করে এমন লোক আছে না নাই কু ধারণা আমরা করব না জোরে বলি ইনশাআল্লাহ ইজতানিবু কাসীরাম মিনাল যন ফা ইন্না যন্ন আকযাবুল হাদিস কু ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা হয়তো মনে হয় এই কাজটা সে করছে মনে হয় মনে হয়ের মধ্যে কু ধারণা আছে না নাই এই জাতীয় কথা ইমানদার বলবে না ওয়ালা তাজাসসু সগল খুরি করো না সগল খুরি আছে না নাই আছে গুপ্তচর বৃত্তি আছে না নাই আছে ঘরের মধ্যে কি হয় জানালায় উকি মেরে দেখে লুকায় লুকায়া এরকম লোক তো নাই বাংলাদেশে আছে না নাই রাসূল বলেছেন ওর চোখ কানা কর ওর চোখ কি কর কানা করে দে মারাত্মক অপরাধ এটা গুপ্তচর বৃত্তি ওয়ালা তাজাসসু এটা করবা না নাম্বার 10 হলো ওয়ালা ইগতাব বাদুকুম বাদা তোমরা একে অপরের গীবত করো না গীবত কিন্তু মিষ্টির চেয়ে মজা হ্যাঁ গীবত মিষ্টির চেয়ে মজা না তাহলে গীবত তাহলে আমরা কেন করি চৌমোহনীর মোড়ে হোটেলে ত্রিমোহনীতে চার স্টলে বসে চা খায় আর মজা করে গীবত করে এটা কি ইমানদারের কাজ না ইমানদারিগুলো কাজ করবে না আল্লাহ আমাদের এই 10টি হুকুম মেনে চলার তৌফিক দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন এই প্রথম এই অঞ্চলে আমি আর কোনো মাহফিল আসতে পারিনি যখনই রওনা দিই তখন বলে হুজুর সমস্যা বুঝেন নাই রওনা দিয়ে অর্ধেক চলে আসছে বলে হুজুর ফি মুশকিলা খুব মুশকিল কেন মাহফিল হবে না নাশকতা কি হবে নাশকতা করোনা বাড়বে রোগী বাড়বে কত যে কারণ হিসাব নাই কোরআন শুনতে যারা বাধা দাও তোমাকে ভাবতে হবে তোমার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত লুকানো আছে কোরআন শুনতে বাধা দিও না তোমার সন্তান বেয়াদব হবে তোমার সন্তান তোমাকে আদব শিখাবে না তোমার প্রতি সে অনুগত হবে না তোমার প্রতি সে বিনয়ী হবে না তুমি বেয়াদবি করবে তুমি বেয়াদবির ফলাফল তুমি পেয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আজকে এসেছি এই চাঁদ মাখা মুখগুলো আমি আবার দেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় সেটা হলো সামাজিক একটা কথা আমি প্রয়োজন মনে করি সবার বাড়িতে বউ আছে না নাই আমার দেশের বউরা খুব ভালো সুপ করে আছে কেউ কয় না ভালো বউকে পিটানো কিছু স্বামী আছে না নাই বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা কি দিলে মুস্তাহাব মুবাহ বউকে মারার আগে ভাবতে হবে আমার মেয়ে অন্যের বউ হবে না অন্যের বউ হবে না অন্যের বউ হওয়ার পর আমার জামাই আমার মেয়েকে যদি মারে আমি কি খুশি হব না খুশি হব না আমার জামাই যদি আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে আমি কি খুশি হব না ওই কথা ভেবে নিজ স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে ইদানিং এটা খুব লক্ষণীয় আমরা এটা খেয়াল করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সবার বাড়িতে বাপ মা আছে না নাই আছে বাপ মার সঙ্গে অসৎ আচরণ না সদাচরণ সদাচরণ অসৎ আচরণ করব আমি আমার একদিন সন্তান হবে সেই সন্তান আমার সঙ্গে যদি বেয়াদবি করে ভালো লাগবে না ভালো লাগবে এই কথা চিন্তা করে নিজের বাপ মার সঙ্গে আমরা ভালো আচরণ করব জোরে বলি ইনশাআল্লাহ আজকে আদব আখলাক নিয়ে কিছু কথা বললাম তো একটু মিলায়ে দিয়ে সংক্ষিপ্ত সময় যতটুকু পেয়েছি বলেছি বলি আলহামদুলিল্লাহ